স্বাধীনতা সংগ্রামী বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর 131তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় রাজ্যে উদযাপন করা হয়। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠান হয় আগরতলা উজ্জয়ন্ত স্টেট মিউজিয়ামের সামনে। শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে হয় অনুষ্ঠান। উপস্থিত লোকজন ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। মাত্র 18 বছর বয়সে শহীদ ক্ষুদিরাম বসু দেশ এবং দেশের গরিব মেহনতি মানুষের প্রতি যে অকৃত্রিম ভালোবাসা রেখে গেছেন, যার জন্য তিনি বুঝেছিলেন যে এদেশ থেকে ব্রিটিশ সাম্রাজ্যবাদ না গেলে এদেশের দরিদ্র মেহনতি মানুষের মুক্তি আসবে না, তাই তিনি মাত্র 18 বছর বয়সেই স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়েছিলেন। এদিকে স্বাধীনতা সংগ্রামীর 132তম জন্মজয়ন্তী পালন করে AIDSO, AIDYO এবং AIMSS তিন সংগঠন যৌথভাবে পোস্ট অফিস সমূহিতে শ্রদ্ধা জানায় বিপ্লবীকে। উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্বরা। বিভিন্ন প্রান্তে এবং বিভিন্ন পাড়ায় পাড়ায় আমরা এই জন্মদিবস পালন করছি। এই জন্মদিবসের মাধ্যমে আমরা আজকে ভারতবর্ষের যুব সম্প্রদায়, ছাত্র, কৃষক এবং সাধারণ মানুষের কাছে আহ্বান রাখছি। বন্ধুগণ, আপনারা দেখতে পাচ্ছেন এই কেন্দ্রীয় সরকার যেভাবে একের পর এক জনসাধারণ সাধারণ মানুষের উপর আক্রমণ নিয়ে আসছে, আজকে প্রয়োজন যুব সম্প্রদায় এবং ছাত্র যুবক এবং কৃষক সাধারণ মানুষ তীব্র থেকে তীব্রতর আন্দোলন গড়ে তোলার। রিপোর্ট, চ্যানেল 3 রাত।